ভোটে অর্থ ছড়ানোর অভিযোগে বেআইনি গাড়ি সহ এক কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি এলাকার টিটাহিপাড়া গ্রামে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করে, নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার লক্ষ্যে কংগ্রেস টাকা ছড়াচ্ছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। টাকা ছড়ানোর অভিযোগ পেয়ে ওসি সৌম্যজিত মল্লিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থল থেকে একটি চার চাকা গাড়ি ও গাড়ির ড্রাইভার মোহাম্মদ মুক্তারুল হককে গ্রেপ্তার করে পুলিশ। কংগ্রেস আমাকে কিছু বলেনি, সন্দেহজনক ধরেছে। তুমি নাকি কংগ্রেসের টাকা বিলি করছিলে? না, ওটা করতে পারেনি, বলেছিল কিন্তু হয়নি। এদিন ধৃতকে মালদা আদালতে পেশ করা হয়, যদিও ড্রাইভার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।